তোমার চুলের গন্ধ পেলে ফুলের সুবাস আমার ভালো লাগে না। জানো তোমাকে ছাড়া আমার একটু মুহূর্ত আর ভালো লাগে না। কবে যে তোমাকে বিয়ে করতে পারবো সেই অপেক্ষায় আছে। খালি তুমি আমার দিকে এলা সুদৃষ্টি দিবে তা তো দিমই, কিন্তু আল্লাহ দোহাই লাগে তোর আর দুটো দূরে কই কাকু যেন কষ্ট না বাতেন, তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাওয়া। আমার আগেই সন্ধে হয়েছিল মৈরুমে দিয়ে ডকশন ভালা না খালি তোমার কথা দেখছি দেখছস তারপরে কিছুই দেওয়াস নাই গিয়া, তুই মনে কর অন্ধ। আচ্ছা ঠিক আছে আমি বাদ যাই গিয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার দেখো। হ্যাঁ আচ্ছা যাও। আরে এই কাম তাইলে তুই তো ঠিকছে বাটে ফালাইছ। আরে আমি এইবার রে একবার ফকির বানামু, ধন সম্পদ সব লেগে নিম। তার মধ্যে তো একটা অঘটন ঘটলো, আমি তো ইসমেটা খাইছি। কে দাদা কইছে ভাগে ব্যবসা করানো যাবো না, ভাগে ব্যবসা করলে লস আর লস। তার মধ্যে তো তক্কয় হেলাইলাম কথাটা বুঝছস। আর নয়ন হন কইছি যদি এখন নালুবাস যে রাগ, এই রাগ কন্ট্রোল হবার গেলে কিন্তু তুই যেন কবি হুট করে যদি একটা কথা কস আর কিন্তু মান সম্মানে পাইতে যাবো। দুই চারটে দিবার উপায় দেওয়ার, এটা ভয়ে যদি আটকা পারছাস, মাঠটা যদি আটকা পারছাস, এনে একটা ফির মন্ত্র আছে। কী মন্ত্র? এই মন্ত্রটা যদি কস নাই ঠান্ডা হয়ে যাবো। দেখছ না আমাকে মাছ দিবে ধরে আর আইসা এরকম ভাই আমার ভাই কয় না, মানে একটা গোপন কথা কইলে মানুষের ইজ্জত লাগে, রাগ উঠে জায়গা, তখন রাগটা ঢাকার জন্য মানে ওই কামটা গোপন কামটা করছে, পোষা কাম করছে, ওটা ঢাকার জন্য একটু রাগ তার দেখাবো মার পারাবো। এই মাইটটা কন্ট্রোল করার জন্য একটা মন্ত্র আছে নাকি? মন্ত্রটা কি? এই মন্ত্রটা কি জানস? নিমাই নগরে বাড়ি তোমার নিমাই হারি নাম, সুখে খাইতে ভূতে কিলায় বলে গেছে শাম। এই কথা জানি কবি ও বিলেই তান কবে তুই আমার কি কষ্টাই কি বান বলি। নিমাই নগরে বাড়ি তোমার নিমাই হারি নাম, সুখে খাইতে ভূতে কিলায় বলে গেছে শাম। এটা কইলি আর কি একবার কন্ট্রোল। আর হন আমার বিড়ি নেশা উঠছে, আমি ওই দোকান পাড়ে যাই একটা বিড়ি খাই গে, নালু ভাই পানি নিয়ে আইলে গেলে পানিটা তুই খাইস বুঝছস। নালু ভাই এটা যাতে খাবি নি? হ্যাঁ ডাক নালু ভাই বড় ভাই নে, ওর সামনে খাইলে মান সম্মান থাকবো, আমি যা একলাই খাই। হ্যাঁ আচ্ছা এইবার বাতান কো বাতান নাই পানি দাও, আমার খাবার হয়েছে। তো খাবার বসে না শরদ নাই আনবার কইছে, খালি বাড়ি নিয়ে আইস আজ রবি খালি। এ কি গো বসছিস তুই? হ্যাঁ কি গো বসছিস মানে কি গো সবাই মানে? হ্যাঁ কারা তো গরম যাইতেছ, কারা তো মিছছিস তুই? কারা তো গরম দাও মানে সব জানি গলে। এ কি জানিস তুই? কি যাবার মরিয়ম উনি কি করছ? কি করছিস জানি না? কি জানাস? হায় হায় সংসার থাকতি এই কাম। এ বাজে কথা কবি না, একটা কিন্তু থাপড় মেরে বস্তুস তা ছাড়াই দিব কেন কথাটা আমার নামে তুই দুর্নাম ভাই কথা চাস? হ্যাঁ বিশে দুর্নাম, এই দুর্নাম যদি মানুষের হোক না, তুই যদি নিজে মই কস তাহলে তো সবাই বিশ্বাস করবো। জস ছোট ভাই তোমার দুর্নাম ভাই কথা আছে, সব কিছু কইতেছে, সব তো বিশ্বাস করে আনাবো। তাহলে আর বদমাস কোনো গার আর নিমাই নিমাই করস, নিমাই নিমাই করস। তুই আড়ে গেলি গেলা আরো গেম জমা খাবি বেশি, তোর আড়ে যাওয়ার পরে গেমছেন আমি আর বাপ রাখলে যাবো।
মন্ত্র ভুলে গেলাম, নিমায়ের জন্য মার খেলাম, সুখ আমার শৈল না কপালে। আরে কেন যে এলাম আমি, বলতে গেলাম না লুকে, খুব রাগ মারবার আইছে আমার, সেই আগ্রাসন সেই রাগ নিয়ে মারবার আইছে, যেই মন্ত্রটা কম বুঝলে গেছি কে মন্ত্রটা আর কবার পাই নাই। এই তো তোমার দেখাইছে পরে ঘোষ কাম হবো বুঝছস, আমি এলা খুরি বেরিয়ে হাটে যাই না, লোকের হাতে যা গরু টুরু কিনি। এটা মিশা কথা কি মিশা কথা, ওর যা রিয়াকশন দেখলাম আমি, ওই ঘটনা ঘটাই নাই, এই রিয়াকশন নিয়ে আমাকে মারবার আছে রাগ কই না মিশা কথা, তুই আমার নামে কুৎসা ঘটনা করতাস, এর বিশ্বাসই করে না তুই। এ ব্রেন শট, অন্য মানুষের গোপন কথা নিজের পেস্টি সম্মানের জিনিস ওই নাকি এত সমাজে মানুষ স্বীকার করবো, তুই তো হন চোর আমি নিজে দেখছি প্রমাণ আমার কাছে আছে, এ ভাই কি নালু ভাই আমার রোবট পাগলা চ্যাংরা, এমনি মন্ত্রটা তুই ঠিকঠাক কবার পালি কাম হইল নি বুঝছস, তো শিখাই দেওয়া আছি না আবার আবার শিখে দিব, এখন সময় আছে নালু ভাই তো বসে আছে মনে আমার জন্যে, তুই বাদ যা গা গোসল দিয়ে রেস্ট কর, আমি দিই নালু ভাই হাতে হাঁটি ঘুরে, তারে না ভুলবা তাও টা দে আমার টা দে না আমি মানি না, টা নিবি না, এই টা নিলে সারা জীবন আইনিত করবা ভাবি না, সংসারের মধ্যে অশান্তি লাগবো নিবি না, তোমার একটা ভালো ব্যবসা দেখাই দিলাম তা তো গাত লাগলো না, মন্ত্রটা শিখে দিয়ে যা নি যা অল্প দিলে তো, আরে এখন শিখেন যাবো না সময় কম, নালু ভাই দাঁড়া আছে বুঝছ না, নিমাই নগর এটা ধুই বের করলে মুখস্থ হয়ে যাবো, বীরেন শট চ্যাংরা থাক বাদ যা গা গোসল ধো, আমি আইতেছি আট থেকে আয়া আমার বাইক নিয়ে দরকার, ফ্যানের বাতাস খিলে খিলে মুখস্থ করাম, আর সবুর নিয়ে চলিস পাগলা চ্যাংরা, ও আটের থেকে আমার জন্য একটা উপকুম্বা জানিস, আচ্ছা আনবো না আমার বন্ধু না তুমি ল্যাবরঞ্জুর আনবি আমার কুম্বা আছে, আচ্ছা আচ্ছা রে বাদ যাও বাদ যাও শোনা যাও বাদ যাও, ওরে বাবা আরে আমি ফকির বানাবো শালা, আমি ফকির বানাবো মানুষ চেনে না, বাদ যান নালু দিন খারাপ আছে আমারও মহাবত থাকতেছে রে, হাজার লুতো আপন ভাই জীবন অবগরে মারি নাই কে, এমন ভাবে দুটো মাইর দিছি না আড্ডির মধ্যে গাঢ়াস গাঢ়াস করে উঠছে, আমার হাতে মধ্যে আমি দুঃখ হইতেছি, আর ভাই মায়ের দরকারও আছে, মায়ের না দিলে গেলে বিগড়ে যাবো গা বুঝছ, তা অবশ্য ঠিক আছে, তারপর ঠেক ও ঠেয়া ঠেয়া দে ঠেয়া দে আমার পকেটে আছে, 2000 কে তখন কাছে 5000 কথা, আরে ভাই ওর কাছে ঠেয়া থাকলে শুনে হবো, 2000 ঠেয়া ছিল এটা নিয়েছি তাও কেছি বাহি থাকলো, পরে যে মাস মাস ওই ঠেয়া নেন যাবো না বুঝছ, না যাবো করে নিবি আমার জীবন তো কম নাই নাই কে, 500 টাকা নিই আজকে আমি 1500, এই যে ভাই খালাই কিন্তু শুরু করলা, তোমার সাথে কি কথা হয়েছিল সমান সমান ভাগ, আহানি যদি এবার করো আমি তার আর ব্যবসা দিব না তোমার, আচ্ছা ঠিক আছে দানি, আচ্ছা বাতু একটা কথা তো আমি বুঝতেছি না, ও এত ঠেয়া পাই করে রে, হ্যাঁ এই তো লাইনে আইছো নয়নটা তুমি চেনো, তোমার থেকে আমি বেশি চিনি, নয়ন মালে এক পিস ঝোঁকে মাতাল তালে ঠিকো বুঝছো, ঘটনা কি রে আমার খুলে পাশে দেখি, নয়ন নেশা করুক যাই করুক তাই করুক চুরি করে হইলেও প্রত্যেক মাসে 5000 টাকা করে ব্যাংকে থই, কখন থেকে জানো মেট্রিক যখন পাশ করলো তখন থেকে কি এর থইছে জানো, ওই যে বিয়ে করবো বিয়ে করে বউ নিয়ে যাবো হানিমুনে মালদ্বীপ, বউ পাগলা চ্যাংরা না খালি বিয়ে বিয়ে করে, কোন পক্ষে 4-5 লাখ টাকা ব্যাংকে জমা হয়ে গেছে জানো, কষ কি 4-5 লাখ টাকা যাই হোক বাতেন, আর জমা জমি আগে নিবে চাইছিলাম কিন্তু জমা জমি বাদ,
অট্টেহা রিয়াকে নাম রাখবো, তারপরে জমাজমির মধ্যে আড্ডা রাখবো। তুই কাজ কর, বাজ্জা বাজ্জা গাঁও গোসুলদের বাজার আয়, আমি গাঁও গোসুলদের বাজার কাটাচ্ছি, অনুযায়ী পরামর্শ হবো। আচ্ছা তুমি খালি আমার ভাই ভাই থাকো। আচ্ছা ঠিক আছে, আর আমার প্রতি কিন্তু সুদৃষ্টি দেন রাখবো। আচ্ছা অন্য কোনো অসুবিধা নেই, যাবি তাড়াতাড়ি এই বাজার থেকে। আচ্ছা আচ্ছা।